একটা টাইম ছিল ভাই যে টাইমে ইপিকে লিজেন্ড প্লেয়ারদের এলাকা বলা হতো। সার্ভারের ভিতর যত লিজেন্ড প্লেয়ার ছিল সবাই কিন্তু ইপিকে নামে গেম প্লে করতো। এন্ড দেখতে দেখতে কিন্তু এই জায়গা আমাদের পুরনো প্লেয়ারের ইমোশন হয়ে গেছিল। আর আমরা আগে যারা কম খেলা পারতাম তারা কিন্তু ভয়ে ইপিকে নামতাম না। যদিও বা টিমমেট ভুল করে পিকে নামাই দিত তাহলে কিন্তু তারা অনেক গালাগালি করতাম। ম্যাপের ভিতর সব জায়গায় ঘুরতাম বাট ভয়ে পিকের দিকে তাকাইতাম না। বাট আস্তে আস্তে যখন প্রো হই তারপরে কিন্তু আমরাও পিকে নামা শুরু করি। আর তখন কিন্তু আমরা ছিলাম ইন্ডিয়ার সার্ভারে যার কারণে কিন্তু অনেক লিজেন্ড প্লেয়ার এই পিকে নামতো। এন্ড ভুল করেও যদি আমাদের ম্যাচে কোনো বিবেস পড়তো তাহলে কিন্তু আমরা দৌড়ে নিতাম যে বিবেস প্লেয়ারটাই পিকের ভিতরে আছে। আর বিবেস প্লেয়ারটারে মারার জন্য আমরা পিকের আনাচে কানাচে বসে থাকতাম। যাই হোক ভাই, তারপর কিন্তু গেমটা অনেকদিন খেলার পর আস্তে আস্তে পুরাতন হইতে থাকে। আর গেমের ভিতর অনেক নতুন প্লেয়ার এড হইতে থাকে। বাট কিছু পুরাতন প্লেয়ার হঠাৎ করে গেম ছাইড়া দেয়। আর নতুন প্লেয়ার গুলা পিকের মর্যাদা কোনোদিনও বোঝে নাই। নতুন প্লেয়ার আসার পর পিকটা একদম জনশূন্য হয়ে যায়। পিকের মর্যাদা তো তারা বুঝতো না যার কারণে কিন্তু তারা অন্যান্য জায়গায় নামতো। আর এরকম চলতে চলতে পিকে এখন আর এনিমি দেখা যায় না। আর এই কারণে গারিনার মনে হচ্ছে যে পিক জায়গাটা মনে হয় আর মানুষ পছন্দ করে না। আর তাই গারিনা সিদ্ধান্ত নিয়েছে যে OP41 আপডেটে পিক জায়গাটা সরায় অন্য কিছু এড করতে চলেছে গেমে। OP41 আপডেটের পরে মনে হয় আমরা পিক জায়গাটাকে আর দেখতে পারবো না। এন্ড অনেক বড় বড় ইউটিউবার এই পিক জায়গাটাকে বাঁচানোর জন্য গারিনার সাথে অনেক কথা বলতেছে। বাট পারবে কিনা এটা সঠিক বলা যাইতেছে না। বাঁচাতে পারলে তো ভালোই হইতো, বাট না পারলে বাই বাই পিক। সো লাস্ট বারের মতো পিকটারে দেখে নিতেছি। যাই হোক, তুমি অনেক ভালো থাকিও। তোমার সম্পর্কে আমার আর কিছু বলার না।